ওয়েলকাম ফ্রেন্ডস। ফ্রেন্ডস, এই ভিডিওতে আজকে আমরা এনভায়রনমেন্ট সায়েন্স ইবিএস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিলেক্টেড কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, যা তোমাদের প্রাইমারি টেট এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর তাছাড়াও এখন থেকে আমরা রেগুলার বেসিসে কিছু ইবিএস প্লাস তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু বিকাশ, তাছাড়াও অন্যান্য সাবজেক্ট থেকে কিছু রেগুলার বেসিসে ভিডিও আপলোড করব, যা তোমাদের প্রাইমারি এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে নেবে। চলো তাহলে আজকের যে প্রথম কোশ্চেনটি সেটি দেখে নিচ্ছি। নাম্বার ওয়ান কোশ্চেন, একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ 24 ঘন্টায় কতবার শ্বাস প্রশ্বাস নেয়। মানে একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ 24 ঘন্টায় কতবার শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে সেটার সঠিক উত্তর হয়ে যাবে 23,040 বার। 23,040 বার একজন স্বাভাবিক মানুষ 24 ঘন্টার মধ্যে, মানে একদিনে তোমার 23,040 বার শ্বাস প্রশ্বাস নেয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার টু, একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে। মানে একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে, মানে সংকুচিত হয় এবং প্রসারিত হয়, পাম্প করে যেটা, তাহলে সেটা রাইট আনসার হয়ে যাবে 6,000 থেকে 7,000 লিটার একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে রক্ত পাম্প করে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি, মানুষ প্রতি রাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, যে প্রত্যেক মানুষই কিন্তু মানে রাতে প্রায় গড়ে কিন্তু স্বপ্ন দেখে। মানে তুমি যদি আজকে না দেখো, কালকে দেখলে বা দুদিন গ্যাপে পরে তিন দিন দেখলে, তাহলে এটাকে এখানে বলা হয়েছে গড়ে, গড়ে কত মিনিট স্বপ্ন দেখে, তাহলে সেটার উত্তর হয়ে যাবে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট মানুষ প্রতি রাতে গড়ে কিন্তু স্বপ্ন দেখে। পরবর্তী কোশ্চেন নাম্বার ফোর, একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কতবার স্পন্দিত হয়। আগে আমরা কি পেয়েছিলাম, একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে, মানে স্পন্দিত হয় বা পাম্প করে কত লিটার রক্ত, আর এখানে পেয়েছি কি একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কতবার স্পন্দিত হয়, মানে হৃৎপিণ্ডটা দিনে একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়, এভাবে কতবার স্পন্দিত হয়, তাহলে সেটার রাইট আনসার হয়ে যাবে 130,680 বার। 130,680 বার স্পন্দিত হয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ, মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে। তাহলে এখানে বলা হয়েছে মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে, তাহলে সেটার রাইট আনসার হয়ে যাবে 70 লক্ষ। 70 লক্ষ কোষ একজন মানুষের মাথার, মানে প্রত্যেক দিনে কিন্তু কোনো না কোনো কাজ করে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স, মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে। দেখো সবগুলো কোশ্চেনই কিন্তু ইবিএস থেকে বেসিক, মানে কোশ্চেন ইবিএস থেকে আমি নিয়ে এসেছি, সবগুলো কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি বাছাই করে সবগুলো কোশ্চেন নিয়ে এসেছি, তোমরা ভালো করে কোশ্চেনগুলো দেখে নেবে। কোশ্চেনটা ছিল কি 6 নম্বর, মানুষ মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে, তাহলে সেটার উত্তর হয়ে যাবে 0.01714 ইঞ্চি। তার মানে খুবই সামান্য পরিমাণে, তোমরা বুঝতে পেরেছ, এটা হলো 0.01714, মানে খুবই সামান্য পরিমাণে কিন্তু গড়ে প্রত্যেক দিন চুল বাড়ে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন, সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়। মানে সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়, তাহলে সেটার সঠিক উত্তর হয়ে যাবে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার হ্রাস পায়। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার এইট, মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে। একজন মানুষের শরীরে কতটুকু জল এবং কতটুকু কার্বন রয়েছে, তাহলে সেটির রাইট আনসার হয়ে যাবে কি 70% জল এবং 18% কার্বন রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার নাইন, একজন মানুষের চামড়ার উপর কি পরিমাণে লোমকূপ রয়েছে। মানে একজন মানুষের চামড়ার উপরে কি পরিমাণে লোমকূপ রয়েছে। আমরা প্রত্যেক মানুষের কিন্তু যে চামড়া থাকে, এর উপরে যে পশম থাকে, প্রত্যেকটি পশমের যে গোড়ায় গোড়ায় কিন্তু ছোটো ছোটো হোল রয়েছে, ছিদ্র রয়েছে, এটাই হলো লোমকূপ, তাহলে সেটার উত্তর হয়ে যাবে 1 কোটি।
1 কোটি লোমকূপ রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 10, মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে? একজন মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে? তাহলে সেটার রাইট অ্যান্সার হয়ে যাবে প্রায় দশ হাজার পরিমাণ গন্ধ বুঝতে পারে। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ, তাহলে সেটি সঠিক উত্তর হয়ে যাবে 13 ভাগের 1 ভাগ। মানে একটি মানুষের ওয়েট যদি তুমি ধরো সাপোজ 13 কেজি হয়, তাহলে তার মধ্যে রক্তের পরিমাণ হবে 1 কেজি, রক্তের যে ওয়েটটা হবে সেটা হবে 1 কেজি, আর বাকি যে 12 কেজি সেটা অন্যান্য হাড় বা অন্যান্য পেশি অন্যান্য অংশ। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 12, তার আগে বন্ধুরা তোমাদেরকে ইনফর্ম করতে চাই যে আমরা আগেও কিন্তু কিছু প্রাইমারি টেটের কোশ্চেন এবং উত্তর আপলোড করেছি। তোমরা যারা যারা দেখতে চাও, আমাদের কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ম্যাটেরিয়ালস বলে একটি ফাইল আছে, সেই ফাইলে তোমরা ভিজিট করে দেখে নিতে পারবে। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 12, দেহের সব শিরাকে পাশাপাশি সাজাতে কতটুকু জমির প্রয়োজন? মানে একটি মানব দেহের যতগুলো শিরা আছে সব শিরাকে যদি তুমি পাশাপাশি সাজাতে যাও, তাহলে কতটুকু জমির পরিমাণ বা জমি দরকার পড়বে? সেটি সঠিক উত্তর হয়ে যাবে 1.5 একর জমির প্রয়োজন হবে। দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 13, মানুষ চোখ খুলে কি করতে পারে না? মানুষ চোখ খুলে কি করতে পারে না, তাহলে সেটির সঠিক উত্তর হয়ে যাবে হাঁচি দিতে পারে না। হাঁচি যেটা আমরা দিই, হাঁচি দিতে পারে না, মানে চোখ খুলে তুমি যদি হাঁচি দিতে যাও, তাহলে কিন্তু অটোমেটিক তোমার চোখটি বন্ধ হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 14, মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি, তাহলে সেটির সঠিক উত্তর হয়ে যাবে জিহ্বা, বা জিহ্বা হলো মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি। এবং পরবর্তী কোশ্চেন নাম্বার 15, মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি, তাহলে সেটির রাইট অ্যান্সার হলো পাজর। পাজর হলো মানুষের দেহের সবচেয়ে বড় হাড়। এবং পরবর্তী কোশ্চেন, মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় কোনটি? তাহলে সেটির সঠিক উত্তর হয়ে যাবে কানের হাড়। কানের হাড় হলো সবচেয়ে ক্ষুদ্রতম, প্রথমে ছিল সবচেয়ে বড় হাড় ছিল পাজর, এবং সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হলো কানের হাড়, এবং সবচেয়ে শক্তিশালী পেশি হলো জিহ্বা। মনে রাখবে তোমরা 3টা কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 17, আমরা কয়টি হাড় দিয়ে জন্মগ্রহণ করি? মানে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার কয়টি হাড় থাকে জন্মগ্রহণের সময়, তাহলে সেটির সঠিক উত্তর হয়ে যাবে 300 হাড়, তখন তার শরীরে কিন্তু 300টি হাড় থাকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 18, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হাড় থাকে? তাহলে সেটির সঠিক উত্তর হয়ে যাবে 206টি। প্রথমে ছিল জন্মগ্রহণের সময় মানব দেহে কয়টি হাড় থাকে, 300টি, এবং যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন দেহে কয়টি হাড় থাকে, তাহলে 206টি। তার মানে তোমরা বুঝতে পেরেছ যে জন্মগ্রহণের পরে কিন্তু মানুষ যখন একটি শিশু যখন বড় হতে থাকে তখন কিন্তু তার কিছু সংখ্যক হাড় এটি কমে কিন্তু, বা 2-3টি হাড় একসঙ্গে মিশে কিন্তু সেই হাড়গুলোর সংখ্যা কমে যায়। তাহলে পরবর্তী কোশ্চেন 19, আমাদের চোখের একটি পাপড়ি কতদিন বেঁচে থাকে? তাহলে সেটির উত্তর হয়ে যাবে 150 দিন, 150 দিন, এরপর নিজে থেকেই ঝরে পড়ে যায়। মানে আমাদের চোখের যে পাপড়িগুলো সেটি কিন্তু একটি পাপড়ি 150 দিন পর্যন্তই থাকে, তারপরে সেগুলি পড়ে যায় এবং তার জায়গায় নতুন পাপড়ি গজায় বা নতুন পাপড়ি উঠে সেই জায়গাতে। এবং পরবর্তী কোশ্চেন দেখো, আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 20, আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি? একটি মানুষের মাথার যে খুলিটা সেটি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি, তাহলে সেটির উত্তর হয়ে যাবে কি 26 ধরনের, 26 ধরনের হাড় দিয়ে মাথার খুলিটি তৈরি। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।